পাওয়া রয়েছে। তারপরেও আমি বলবো, আপনারা যারা ব্যবসা করছেন, 14 পুরুষ যাবৎ ব্যবসা করছে, কেমিক্যাল ব্যবসা অনেক আছে, তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি পরিমাণে আপনারা জানেন কোনটায় আগুন লাগতে পারে, কোনটা আগুন না লাগতে পারে, এটা কিন্তু আমার থেকে ভালো আপনারা বেশি জানেন। আপনারা অনেকেই আছেন, আপনারা বেশি ভালো করে জানেন। যেমন আপনার অনেকে যারা সিগারেট আপনার ধূমপান করে থাকেন, লাইটার, এই লাইটার এই 35টি তালিকার ভিতরে হয়তো বা নাই, কিন্তু এই লাইটারগুলো যদি আগুনের মধ্যে পড়ে এটাতে কিন্তু বিস্ফোরণ হয়ে যাবে। সুতরাং আপনাদের দায়িত্ব থাকবে, আপনারা যেহেতু জানেন যে সমস্ত কেমিক্যালগুলো আগুনের সংস্পর্শে আসলে বিস্ফোরিত হতে পারে, সেই কেমিক্যালগুলো আপনারা এখানে ব্যবসা করতে আপনারা অ্যালাউ করবেন না। এটা আপনাদের মেয়র হিসেবে আপনাদের প্রতি আমার দাবি নিয়ে আমি বললাম, আপনারা দয়া করে আল্লাহর হস্তে এটা করবেন না। এটা আপনাদের দায়িত্ব আমাদের জানমাল নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। আরেকটা বিষয়, আমাদের সরকারের পক্ষ থেকে আমরা জমির ব্যবস্থা করছি সিরাজদি খান এলাকাতে। সেই জমি অধিগ্রহণ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে আমরা কেমিক্যাল পল্লী করতে চাই, সেখানে নিরাপদে আপনারা ব্যবসা করতে পারবেন, সেখানে নির্বিঘ্নে আপনারা ব্যবসা করতে পারবেন, সেখানে আপনারা ব্যবসা করেন। এখানে যারা দোকানদার ভাইরা দোকানদারি করেন, আপনারা কেমিক্যালের যে সমস্ত স্যাম্পেলগুলো আছে, অল্প কিছু স্যাম্পেল রাখলেন, ক্যাটালগ রাখলেন, রেখে আপনি ট্রানজ্যাকশন করলেন, কারোর কাছে বিক্রি করলেন, বিক্রি করার পর আপনার যে বিক্রির যে রিসিপ্টটা রয়েছে সেই রিসিপ্টটা দিয়ে দিলে আপনার গোডাউন যদি একটু নিরাপদ দূরত্বে থাকে, ঘনবসতি এলাকায় না থাকে, সেখান থেকে আপনি ডেলিভারি করে দেন, আপনি নিরাপদে আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, আমরা আপনাদের সাহায্য করব, সহযোগিতা করব। কোনো ক্রমেই জীবন হুমকির মধ্যে পড়তে পারে এমন কিছু করা যাবে না। আরেকটা বিষয় এসেছে, অনেক সময় আমরা টাস্কফোর্স গঠন করেছিলাম, টাস্কফোর্স হয়তো 20টি কাজ করছে, 50টি কাজ করেছে, 50